হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্ররা, তোমাদের সামনে আবার হাজির হয়েছি আমি পার্শ্ব টেস্ট পেপার সমাধান নিয়ে। তো আজকে আমি তোমাদের 227 এবং 228 পেজের যে এসিকিউ বা 1 নম্বরের প্রশ্নগুলো আছে তার উত্তর আমি তোমাদের করাবো, এবং ব্যাখ্যা সহকারে। তোমরা দেখবে পার্শ্ব টেস্ট পেপারের শেষের দিকে উত্তরগুলো দেওয়া আছে, কিন্তু দেখবে এতে অনেক উত্তর ভুল দেওয়া আছে। সেজন্য কেয়ারফুলি ভাবে শুধু ওই উত্তরগুলি মুখস্থ করবে না আমি, সেই জন্য তোমাদের সঠিক যে উত্তরটুকুলো হবে সেইগুলো তোমাদের করাচ্ছি, এবং ব্যাখ্যা সহকারে বোঝাবো যে কেন হলো, এর ব্যাকগ্রাউন্ডটা কি, এবং এর সাপেক্ষে 2-3টা আরো এমসিকিউ বা 1 নম্বর কোশ্চেন হয়ে যাবে সেইগুলো ফুট নোট আকারে তোমাদের লিখিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি তোমার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। তো পেজ নাম্বার হলো 227 নম্বর পেজ হলো, এবং শেষের দিকে দেখো গ্রুপ বি। গ্রুপ বি আছে কি, 2-এর দাগে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও। 2-এর টোটাল 21টা আছে, 1 × 21, এই 1 নম্বরে 21টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো প্রথম কোশ্চেন ধরো 2.1 কি কোশ্চেন দিয়েছে, বায়ুমণ্ডলের কোন কোন স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলে আমরা জানি বিভিন্ন স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়রোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এরকম অনেক আছে স্তর আছে। তো সমস্ত স্তরেরই উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি হয় না বা উষ্ণতা হ্রাস হয় না। কিছু কিছু স্তর আছে কি, উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায়, আর কিছু কিছু স্তর আছে উচ্চতা বাড়লে উষ্ণতা বৃদ্ধি পায়। তো এখানে বলছে কি, এমন স্তরের নাম বলে যেটা উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, সেটা কি হবে, ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার হবে। 2.1 সেটা কি হবে, 1 নম্বর বলতে পারি কি, ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ওকে, ট্রপোস্ফিয়ারও কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি মানে উষ্ণতা হ্রাস পাবে, আর মেসোস্ফিয়ারও উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাবে। এই মেসোস্ফিয়ার ক্ষেত্রে আর একটা তুমি নোট আকারে লিখে রাখতে পারো, সব থেকে যে বায়ুমণ্ডল সব থেকে শীতলতম স্থান বলতে গেলে সেটা হবে কি, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে সমস্ত বায়ুমণ্ডল সব থেকে শীতলতম বা ঠান্ডাতম স্তর। ওকে, তাহলে এখান থেকে এই তুমি ফটো আকারে লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখে নাও, 2.2, ডিজেল, পেট্রোল এবং কেরোসিনের মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি। ডিজেল আছে, কেরোসিন আছে আর পেট্রোল আছে, এদের মধ্যে কার তাপন মূল্য বেশি, সেটা হচ্ছে পেট্রোলের। ওকে, তাহলে 2.2, তাহলে পেট্রোলের, পেট্রোলের, পেট্রোলের তাপন মূল্য, তাপন মূল্য সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তো কাদের রেসপেক্টে, সেটা হচ্ছে ডিজেল আর কেরোসিনের রেসপেক্টে। কিন্তু যদি বলা হয় যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কারণ এরকমই আমি এমসিকিউ করেছিলাম তোমাদের এবিটিএ থেকে, সেখানে যদি ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে যে নর্মালি কার তাপন মূল্য হবে, সেটা প্রাকৃতিক গ্যাস। কিন্তু পেট্রোল, ডিজেল আর কেরোসিনের মধ্যে কার হবে, পেট্রোলের তাপন মূল্য সব থেকে বেশি হবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখা যায়, অথবা আছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে কি, পেট্রোলিয়াম। তাহলে এর অথবা কি হবে, অথবা হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। ওকে, তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে কি, পেট্রোলিয়াম। নেক্সট কোশ্চেন দেখে নাও, 2.3, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটিতে আর এর এসআই একক কি। আর এর, আর এর এসআই একক হচ্ছে কি, এসআই একক। ওকে, আর এর এসআই একক কি হবে, সেটা জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এবং এর মানটা মনে রাখবে, আর এর মান হচ্ছে কি, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এইটা, এই এককটা মনে রাখবে এসআই পদ্ধতি, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর সিজিএস এ করলে জুলটা আর্ক হয়ে যাবে, আর করে 10^7 চলে আসবে। এরকম আমি আর এর, আর এর মান এসআই তে এবং সিজিএস এ কি হবে সেটা তোমাদের করে দিয়েছিলাম, এই ভিডিও টেস্ট পেপার যে সলিউশন করেছিলাম সেই কোশ্চেনগুলো সমাধান দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখা যায়, 2.4, চার দেখ কোশ্চেনটা কি দেখো, -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলের মান কত হবে। দ্য -27 ডিগ্রি সেলসিয়াস, তার এর পরম স্কেল মানে কেলভিন স্কেল, পরম স্কেল মানে মনে রাখবে কি, কেলভিন স্কেল, কেলভিন স্কেলের মান কি হবে। তাহলে এরকম টাইপের মাইনাসে উষ্ণতা দিক বা প্লাসে উষ্ণতা দিক, এরকম দেখা যায় 30 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস হলে কেলভিন স্কেলে কত হবে। তো সেইটার জন্য একটা পারফেক্ট একটা ফর্মুলা বলে দিচ্ছি তোমাদের, সেই ফর্মুলাটা মুখস্থ রাখলেই তুমি যে কোনো কনভার্সন করতে হবে, মানে তুমি কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে আসতে হবে আর সেলসিয়াসে কেলভিন নিতে হবে। সেটা কি হচ্ছে, টি ইকুয়াল টু 273 প্লাস স্মল টি, ক্যাপিটাল টি হচ্ছে পরম স্কেল, পরম স্কেল বা কেলভিন স্কেল বলতে পারি,
কেলভিন স্কেল, ওকে। আর স্মল কি হচ্ছে কি? সেলসিয়াস স্কেল, সেলসিয়াস, সেলসিয়াস স্কেল, ওকে, সেলসিয়াস স্কেল। তাহলে এখানে ধরো টি ইকুয়াল টু 273, স্মল টি এর মান কত বলে দিচ্ছে? -227 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বসে দিই প্লাস এর জায়গায় কি আছে? -27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 ডিগ্রি। তাহলে মাইনাস করো, 7 তে কয় দাও? 13, 6 দাও? 13, 6, 2 আর 3, 3 তে কত? 7, 4 দাও? 7, আর হচ্ছে 2 রয়ে গেল, মানে 246 কেলভিন, 246 কেলভিন হবে। পরম স্কেলে মানটা কত হবে? 246 কেলভিন, ওকে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, পাঁচ অধ্যায়ের কোশ্চেনটা কি আছে? আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই এককটি কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই এককটি হচ্ছে কি? কেলভিন মাইনাস ওয়ান। আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই এককটি হচ্ছে কি? কেলভিন মাইনাস ওয়ান। তার মানে 2.5 এর উত্তর কত হবে? যে আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক, ওকে, এসআই, এসআই একক হচ্ছে কি? 1 পার কেলভিন, বা বলতে পারি কেলভিন মাইনাস ওয়ান, ওকে। এইটা হবে কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক। নেক্সট কোশ্চেন দেখে নাও, এর অথবা কি দিয়েছে? কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। খুব সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে এটা। এর অথবাটা কি দিয়েছে? অথবা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা হয় এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হয়, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, ওকে। এইটা হচ্ছে সম্পর্ক। এবং শুধু আলফা বিটার মধ্যে সম্পর্ক দিতে পারো, সেটা কি হবে? বিটা ইকুয়াল টু 2 আলফা আর গামা ইকুয়াল টু 3 আলফা, ব্যাস এটাই যথেষ্ট, ওকে। তার সাথে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে না, 2.6 কি আছে? প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি হবে? মানে প্রিজম দ্বারা সাদা আলো বিচ্ছুরের পর যে সাতটা বর্ণ ভেঙে যাবে, তার প্রান্ত দুটো বর্ণালী হবে, সেটা কোনটা হবে? সেটা দুটো বলতে হবে, একটা হবে কি বেগুনি আর একটা হবে কি লাল। কারণ এটা আমি অন্যান্য এতে আমি আলোচনা করেছিলাম, একটা হচ্ছে কি বেগুনি হচ্ছে কি সর্বোচ্চ চ্যুতি হওয়ার জন্য সবচেয়ে নিচের দিকে থাকবে, আর লাল সর্বোচ্চ নিম্ন চ্যুতি হওয়ার জন্য সেটা উপর দিকে থাকবে। তার প্রান্ত দুটি কালার হবে কি? বেগুনি আর লাল। তাহলে এটা কত? 2.6, লাল এবং বেগুনি, ওকে, লাল এবং বেগুনি, এই দুটো কালার হবে প্রান্ত দুটো কিন্তু, ওকে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, 2.7, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কি? অবতল দর্পণ। এটা দেখো তোমাদের আলো চ্যাপ্টারের যে দর্পণের উত্তর, যে দর্পণের ব্যবহার, ব্যবহার দর্পণের ব্যবহার বলছে, উত্তল দর্পণ, অবতল দর্পণ বিভিন্ন বলছে, দন্ত চিকিৎসা ক্ষেত্রে, স্ট্রিট লাইট হিসাবে, ভিউ ফাইন্ডার হিসাবে, হেডলাইট হিসাবে, এগুলো সব ওখানে বলে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে দেখবো ওখানটা দেখলে তুমি ভালোভাবে বুঝতে পারবে যে গাড়ির হেডলাইট হিসাবে কি ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে কি আছে? তাহলে এখানে 2.7 কি হবে? অবতল দর্পণ। কেন অবতল দর্পণ ব্যবহার করা হয়? এবং অবতল দর্পণ হেডলাইটে দেখবে হেডলাইটটা এরম টাইপের হয় এবং সামনে এরম এ থাকে। তো এখানে যে অ্যাকচুয়ালি অবতল দর্পণের মধ্যে চিকচিকে করে এটা অবতল দর্পণ করা হয়েছিল, তো এর ফোকাসে, এর ফোকাসে তোমার ফিলামেন্টে থাকে, তার ফলে এখান থেকে যত রশ্মি যাবে অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর সেটা সোজা বেরিয়ে যাবে, সোজা স্ট্রেট বেরিয়ে যাবে এবং সেটা অনেক দূর পর্যন্ত যাবে। এই জন্য এখানে অবতল দর্পণ করা হয় যাতে আলোটা সোজাসুজি ভাবে সামনের দিকে বেরিয়ে যায়, ওকে। এই কারণে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এটা কি হবে? অবতল দর্পণ, অবতল দর্পণ, ওকে। তাহলে এখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও, 2.8, আমরা ফিউজ কোথায় যুক্ত করি? লাইট তারের সঙ্গে না নিউট্রাল তারের সঙ্গে? অবশ্যই এটা কি হবে? কি হবে? লাইট তারের সঙ্গে আমরা যুক্ত করে থাকি, ফিউজ অবশ্যই লাইট তারের সঙ্গে যুক্ত করে থাকি। কেন বলতো? একটা জিনিস, এটা আমার বাড়ির টোটাল হোম কানেকশন দেওয়া আছে, সমস্ত লাইট ফাইট কারেন্ট দেওয়া আছে, তো এটা হচ্ছে লাইট তার আমার, আর এটা হচ্ছে নিউট্রাল তার, তো ফিউজটা এখানে যুক্ত করা হয়। কারণ যদি, কারণ আমার লাইট তার দিয়ে কি হচ্ছে, পজিটিভ আধান, এটা নেগেটিভ আধান যায়, তো এখান থেকে যদি ম্যাক্সিমাম কারেন্ট চলে যায় বা ভোল্টেজ যায়, আর এখানে যে লাইট ফিউজের সঙ্গে যে তারটা থাকে তার রোধটা খুব বেশি হয়, তারপর যখন বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তখন এটা উত্তপ্ত, এটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পর আমাদের পুরো হোম কানে, হোমের যে কানেকশনটা থাকবে সেটা সেফ অবস্থায় থাকবে। এই কারণে ফিউজটা কি হবে? লাইট তারের সঙ্গে, মানে লাইট তারের সঙ্গে এটা লাগানো হয়। তাহলে এটা উত্তর হবে কি? লাইট তারের সঙ্গে, লাইভ তারের সঙ্গে, ওকে। তাহলে লাইট তারের সঙ্গে আমার ফিউজটা লাগানো হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও, 2.9,
ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? ওয়াট ঘন্টা দেখো ভালো করে দেখো, চলো ধরে তোমার সাথে একটা আলোচনা করেছিলাম যে বিওটি ঘরের যে কত বিদ্যুৎ খরচা হচ্ছে, অ্যাকচুয়ালি তাহলে ওয়াট ঘন্টা কিসের একক হচ্ছে? এটা যে বৈদ্যুতিক শক্তি, বাড়ির যে বৈদ্যুতিক শক্তি ইউজ হয় বা ইউনিট খরচা হয় তার একক। তাহলে এখানে আমরা কি বলবো যে বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে কি? ওয়াট ঘন্টা। তোমাদের এটা বোঝাতে শুধু ক্ষমতা বলে যেটা হবে না, কারণ শুধু ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ওয়াট ঘন্টা না। ওকে, এটা এই উত্তরটা তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে। তাহলে হচ্ছে 2.9 বৈদ্যুতিক শক্তির একক। ওকে, বৈদ্যুতিক শক্তির একক কি? ওয়াট ঘন্টা। এটা আর একটা আমরা করছি, দেখো ওয়ান ওয়াট ঘন্টার মধ্যে কত জুল সেটা নির্ণয় করো। এটা তোমাদের ইজি আছে, ঘন্টাকে তুমি এতে কনভার্ট করে দেবে, ঘন্টা সেকেন্ডে কনভার্ট করলে অটোমেটিকলি উত্তর চলে আসবে এটা। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, 2.10 নিউক্লিয়ার চুল্লিতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? নিউক্লিয় বিভাজন, কারণ নিউক্লিয় বিভাজনে কন্ট্রোল করার জন্য নিউক্লিয় রিয়াক্টর করা ইউজ করা বা নিউক্লিয় চুল্লি ব্যবহার করা হয়। তাহলে এখানে কি হবে, 2.10 হচ্ছে কি? নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন করে সেখান থেকে যে শক্তি তাপ উৎপন্ন হয় সেই তাপকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে এটা হচ্ছে কেন নিউক্লিয় চুল্লি বা বলা যায় রিয়াক্টার করে ইউজ করা বিভিন্ন জায়গা, এবং এটা যে ফেটে গিয়ে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হয় সেটা তোমাদের বই দেওয়া আছে। একবার জাস্ট বলো নিউক্লিয় রিয়াক্টারে ওখানটায় কি ব্যবহার হচ্ছে, দেখলেই তাহলে বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে মেন এখানে কি হচ্ছে, নিউক্লিয় তেজস্ক্রিয় রশ্মির কি হচ্ছে, তেজস্ক্রিয় মৌলগুলোর নিউক্লিয় বিভাজন করা হয়, সেই বিভাজনকে কন্ট্রোল করে যে তাপ উৎপন্ন হবে সেই তাপ থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। তাহলে মেনলি তাহলে নিউক্লিয় রিয়াক্টার কি করা হয়, নিউক্লিয় বিভাজন করা হয়। তো নেক্সট এর অথবাটা দেখে নাও, তেজস্ক্রিয়তার এসআই একক কি? সেটা যা বেকারেন, এর অথবাটা কি হবে, অথবা আচ্ছা তেজস্ক্রিয় এসআই একক কি? বেকারেন। ওকে, এটা হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, 11 থেকে টোটাল একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে, সেটা ভালো করে মিলিয়ে নাও, এবং আমি যেটা বলছি তুমি এটা বইয়ে দাগ দিতে পারো বা খাতায় লিখে রাখতে পারো। ওকে, তাহলে দেখো না কি দিয়েছে, সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল, সব থেকে ধনাত্মক মৌল কোনটা হবে? এটা দেখা হচ্ছে তোমাদের পর্যায় সারণী দেওয়া আছে কি, বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তা আমরা যেটা একদম ডান দিকে আছে তার তড়িৎ ঋণাত্মক সব থেকে বেশি, আর যেটা একদম বাম দিকে আছে তার তড়িৎ ধনকতা হবে সবথেকে বেশি, মানে সে ধনাত্মক বেশি পজিটিভ। তা এখানে দেখে নাও তোমার পর্যায় সারণী টেবিল দেখো, সেটা একদম ডান দিকে আছে কি, সিজিএম সিএস, তাহলে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিএস। তা আমরা বলতে পারি 2.11 এর একের হবে উত্তর কি হবে, সি সিজিএম সিএস। ওকে, সিজিএম হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল কোনটা হবে, তেজস্ক্রিয় অথচ নিষ্ক্রিয় মৌল মানে 8 নম্বর গ্রুপে আছে তেজস্ক্রিয়, সেটা রেডন আরএন। তাহলে এটা দেখেন অপশন এটা এ হবে না, অপশন এটা ডি হবে। ওকে, এখানে এ দিয়েছে ওটা এ হবে না, এটা ডি হবে, আরএন মানে দুইয়ের ডি আরএন। ওকে, রেডন। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কি দিয়েছে, যে জার্মান সিলভার যে ধাতু থাকে, জার্মান সিলভার কি কি ধাতু থাকে, কপার জিঙ্ক নিকেল, তো এখানে কি দিয়ে নিকেল দিয়ে, তাহলে নিকেল হবে, তার মানে তিনের এ নিকেল Ni নিকেল থাকে জার্মান সিলভারে, নিকেল থাকে। এবং লাস্ট যেটা আছে সেটা তো অবশ্যই হবে, যে তড়িৎ বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা হয় সোডিয়াম 4Be সোডিয়াম, কারণ ক্যাটন সোডিয়াম প্লাস থাকে, সেটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে বিজারিত হয়ে সোডিয়াম নর্মাল সোডিয়াম হয়ে যায় উৎপন্ন হয়। তো এটা হচ্ছে কি বিজারণ পদ্ধতি হয়, সেই জন্য এটা তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় হচ্ছে কি সোডিয়াম। ওকে, তাহলে বাম স্তম্ভ ডান স্তম্ভ হয়ে গেল, এবার মিলিয়ে নাও ভালো করে, যে একের হচ্ছে কি ধনাত্মক মৌল হবে কি সিজিয়াম, তেজস্ক্রিয় কি নিষ্ক্রিয় হবে কি সেটা হচ্ছে রেডন, আর জার্মান সিলভার থাকবে নিকেল, আর বিজারণ হবে কি আর হচ্ছে সোডিয়াম। ওকে, তাহলে এটা হয়ে গেল, তাহলে 1C 2D 3A 4B। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও, 12 নম্বর কোশ্চেন, NH3 তে উপস্থিত বন্ধনের প্রকৃতি কিরূপ? তাহলে NH3 কি আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে বলতে হয় 2.12 কি সমযোজী হবে, সমযোজী কি হয় তোমরা দেখেছি নাইট্রোজেনের বাইরের কক্ষে করা থাকে 5টা ইলেকট্রন থাকে, 1, 2, 3, 4, 5। ওকে, আর H হচ্ছে কি হাইড্রোজেনের একটা বাইরের কক্ষে থাকে, তাহলে H হবে এর বাইরে একটা আছে, এখানে H আছে তার বাইরে একটা আছে, এখানে H আছে তার বাইরে একটা ইলেকট্রন আছে, তাহলে এই একটা ইলেকট্রনটা এই হাইড্রোজেন নিয়ে নেবে, 2টো ইলেকট্রন হয়ে গেল, এখানে নিয়ে 2টো ইলেকট্রন হয়ে গেল, এরও হয়ে গেল 2টো ইলেকট্রন হয়ে গেল,
এই নাইট্রোজেনকে টোটাল প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন নিয়ে টোটালি দেখো না 8টা ইলেকট্রন হয়ে গেল, তাহলে 1 2 3 4 5 6 7 8 8টা ইলেকট্রন হয়ে গেল। এইভাবে নাইট্রোজেন দুটো নন পেয়ার ইলেকট্রন থাকবে আর এইভাবে তিনটে বন্ধ সৃষ্টি করবে হাইড্রোজেনের সঙ্গে, এটা হচ্ছে কি অ্যামোনিয়া NH3। ওকে, তাহলে অ্যামোনিয়া কি বন্ধ থাকে, সেটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তিনটে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে। তো নেক্সট দেখানো হয় এর অথবা কি আছে যে সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগের অণুর উদাহরণ দাও, সেটা হচ্ছে কি নাইট্রোজেন। ওকে, সেটা কি হবে নাইট্রোজেন হবে, এর অথবাটা দেখে নাও নাইট্রোজেন। ওকে, কি হয় নাইট্রোজেন দেখলো, তাহলে বললাম কি নাইট্রোজেন বাইরে কটা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে, তাহলে 1 2 3 4 5। ওকে, তাহলে 5 আর একটা নাইট্রোজেন নেবে, 1 2 3 4 5, তাহলে এই এই তিনটে ইলেকট্রন এ নিয়ে নেবে, এখানে এই তিনটে ইলেকট্রন এ নিয়ে নেবে। এবার দেখে না কটা ইলেকট্রন আছে নাইট্রোজেনে, 1 2 3 4 5 6 7 8, এটার 8টা হলো, এটার 8টা হলো, এই দুটো ইলেকট্রনের জন্য একটা বন্ধন, এই দুটো ইলেকট্রনের একটা বন্ধন, এই দুটো ইলেকট্রনের একটা বন্ধন, তার মানে হচ্ছে নাইট্রোজেন দুটো নন পেয়ার ইলেকট্রন থাকবে, ট্রিপল বন্ড হয়ে যাবে নাইট্রোজেন, এখানে দুটো নন পেয়ার ইলেকট্রন থাকবে, তার মানে N2। তো নাইট্রোজেন কি থাকে ত্রিবন্ধন যুক্ত, তিনটি সমযোজী বন্ধনে তৈরি হয় নাইট্রোজেন অণু। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও, 13 কোশ্চেন কি দিয়েছে, পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য, অবশ্যই পারদ হবে না, সেটা উত্তর হবে অম্লায়িত জলের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হয়। তো নেক্সট উত্তর কি হবে, অম্লায়িত জল বা আম্লিক জল বলা যেতে পারে। কত 2.13 কি হবে সেটা, যে অম্লায়িত জল, অম্লায়িত জল, ওকে, এর তড়িৎ বিশ্লেষণ হয়। ওকে, তো নেক্সট 14 কোশ্চেনটা দেখো কি আছে, লোহার চামচের উপরে নিকেল প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা যায়, সেটা যে নিকেল সালফেট। ওকে, কি ব্যবহার করা হবে এখানে, নিকেল সালফেট 2.14 হবে কি, নিকেল সালফেট। ওকে, নিকেল সালফেট ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষণ হবে যদি আমি নিকেলের প্রলেপ দিতে চাই। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, 2.15 নাইট্রোলিয়াম কি, নাইট্রোলিয়ামের ব্যাপারে আমি এর আগেও ভিডিওতে আলোচনা বারবার আলোচনা করেছি, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইডকে যদি 1100 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয় এবং এর মধ্য দিয়ে নাইট্রোজেন গ্যাসকে চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর ধূসর বর্ণের ধূমীয়মান কার্বন উৎপন্ন হবে, এই একসঙ্গে এটুকু বলা হয় কি নাইট্রোলিয়াম। তাহলে সমীকরণে তোমার দেখে দিচ্ছি যে ক্যালসিয়াম কার্বাইড 2.15 কোশ্চেন। ওকে, তার মানে ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন এর সঙ্গে বিক্রিয়া করে কত ডিগ্রি উষ্ণতা, 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করলে কি হবে ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2+C এটা উৎপন্ন হবে। তো এই দুটোকে একসঙ্গে বলা হয় কি নাইট্রোলিয়াম, নাইট্রোলিয়াম। ওকে, তাহলে কি বলবে ক্যালসিয়াম সায়ানামাইড এবং ধূসর কার্বনের মিশ্রণকে বলা হয় কি নাইট্রোলিয়াম। ওকে, তো ডিটেলস জানতে হলে অজীব রসায়ন যাবে, ওখানটায় খুব সুন্দরভাবে এটা বলে দেওয়া আছে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, এর অথবা সালফান কাকে বলা হয়, সালফান কাকে বলা হয়, সালফান হচ্ছে কি ওলিয়াম। ওকে, ওলিয়াম 100% ওলিয়ামকে বলা হয় কি সালফান, ওলিয়ামের সংকেত কি, ওলিয়াম হচ্ছে কি H2O2 2S7, এটা হচ্ছে ওলিয়ামের সংকেত। তো 100% ওলিয়ামকে, ওলিয়ামকে বলা হয় কি সালফান। ওকে, 100% ওলিয়ামকে বলা হয় কি সালফান। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, 16 কোশ্চেন কি আছে, অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আনলে কি ঘটবে। তো অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আনলে কি হবে বা এদের সঙ্গে বিক্রিয়া করে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে বা অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, কি হবে 2.16 কোশ্চেন। ওকে, কি আছে যে NH3 অ্যামোনিয়া, এটা হচ্ছে গ্যাস, ওকে গ্যাস, এর সঙ্গে HCl গ্যাস বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, সাধারণ উষ্ণতা অবস্থা, ওকে, কি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে সলিড S। তার মানে কি বললাম, অ্যামোনিয়া গ্যাস সঙ্গে যদি সাধারণ উষ্ণতায় হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস বিক্রিয়া করে তাহলে কি হবে, সাদা ধোঁয়ার মতো অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে NH4Cl, এবং এটা কঠিন, এবং এটা এমন একটা একমাত্র বিক্রিয়া, তুমি এটা মনে রাখতে হবে, বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে এটা ভালোভাবে মনে রাখবে তুমি, যে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা সলিড বা কঠিন বস্তু উৎপন্ন, এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও যেটা দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন বস্তু উৎপন্ন হয়, সেটা যে অ্যামোনিয়ার সঙ্গে HCl এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন,
ওকে, তাহলে তুমি বলবে কি কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, সাদা ধোঁয়ার মতো হয় এটা, এবং এটা কঠিন হয়। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও। 17 কোশ্চেন, পিভিসি এর মনোমারটির সংকেত কি? পিভিসি এর মনোমার সংকেত কি হবে? কি? ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড 2.617, ভিনাইল ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড এর সংকেত কি হবে? CH2 ডাবল বন্ড CHCl। ওকে, CH2 ডাবল বন্ড CHCl, একে ভিনাইল ক্লোরাইড বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 2.18, কি দিয়েছে? CH3CH2CH2OH। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, অর্গানিক থেকে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু সহজ সহজ তোমার দিয়েছে। এখানে কি দিয়েছে? CH3CH2CH2CH2 কটা আছে? CH2 তিনটে, CH2CH2CH2CH2 কি আছে? OH। ওকে, তাহলে CH3CH2CH2CH2 তিনটে CH2 আর OH, তাহলে এর ইউপ্যাক নাম কি হবে? তাহলে এখান থেকে গুণো 1 2 3 4, মিথ ইথ প্রোপ বিউট। ওকে, তাহলে বিউট হবে, চারটে কার্বন আর বিউট, আর OH মানে কি? অল গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ, তা বিউটানল বা বিউট ওয়ান অল বা বিউটানল বলা যেতে পারে। তাহলে এর ইউপ্যাক নাম হয় কি? বিউটানল, বিউটানল বা বিউট ওয়ান অল বলতে পারে কি? বিউট বিউট ওয়ান অল। ওকে, এর নাম হচ্ছে কি? বিউটানল বা বিউট অন ওয়াল। নেক্সট কোশ্চেন দেখে নাও, এর অথবা ডিনেচার স্পিরিট কি? ডিনেচার স্পিরিট হচ্ছে কি? ইথাইল অ্যালকোহল 10%, মিথাইল অ্যালকোহল, পিরিডিন, ন্যাপথা এবং কপার সালফেটের মিশ্রণকে বলা হয় সঙ্গে কি? পিরিডিন বা মিথিলেটেড স্পিরিট। এটা কেন উৎপন্ন হয়? পানের অযোগ্য করার জন্য, যাতে মানুষ পান না করতে পারে, সেই জন্য এটা তৈরি করা হয়। তাহলে কি বললাম, কি কি মিশ্রণ থাকে? ইথাইল অ্যালকোহল, ইথাইল ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল কমা মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল অ্যালকোহল এটা হচ্ছে 10%। ওকে, 10% ইথাইল অ্যালকোহল, পিরিডিন পিরিডিন কমা ন্যাপথা, ন্যাপথা এবং কপার সালফেট, সালফেটের মিশ্রণকে, মিশ্রণকে ডিনেচার স্পিরিট বলা হয়। মিশ্রণকে ডিনেচার, ডিনেচার স্পিরিট বলা হয়। ওকে, অ্যাকচুয়ালি যাতে এটা পান না করতে হয়, সেই জন্য এর সঙ্গে এগুলো মেশানো হয়। তাহলে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, পিরিডিন, ন্যাপথাম, কপার সালফেট কি যে মিশ্রণ হয়, এই মিশ্রণকে বলা হয় কি? ডিনেচার স্প্রিট। ওকে, তার টোটাল দেখে নাও, 18টা টোটাল, মানে টোটাল 21টা কোশ্চেন হবে। 2.11 চারটে দিয়ে দিয়েছে, মানে টোটাল যে 1 নম্বর কোশ্চেন হয় তোমাদের আলোচনা করে দিয়েছি। কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধু সহ খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।